সুপ্রিয় দর্শক শ্রোতা, রাকিব মুসাববীর অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আপনারা জানেন রাকিব মুসাববীর অফিসিয়াল চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন সময় প্রতিবেদন, তথ্যচিত্র, ব্লগ এবং মিডিয়াতে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় আপনাদের সাথে শেয়ার করে থাকি। আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি ভিডিও। চলুন যাই, আর দেরি না করে দেখে আসি নতুন ভিডিওটি। একবার প্রচণ্ড হতাশ এক লোক তার পরিচিত এক সফল ব্যক্তির কাছে গেলেন এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করলেন, একজন মানুষের সফল হওয়ার জন্য কি কি দরকার এবং আমাদের কি সত্যি ভাগ্য বলে কিছু আছে? যদি ভাগ্য বলে কিছু থেকে থাকে তবে সেটা আমাদেরকে কিভাবে প্রভাবিত করে? তখন সেই সফল ব্যক্তিটি হতাশ ব্যক্তিটিকে বললেন, আপনাকে যদি কোনো দূর গন্তব্যে যেতে হয় তবে কিভাবে যাওয়ার পরিকল্পনা করবেন আপনি? তখন হতাশ লোকটি বলল, আমি অবশ্যই একটি গাড়ি করে সেই গন্তব্যে চলে যাব। তখন সফল লোকটি বলল, এখন ধরুন যদি একটি সফল গন্তব্যে পৌঁছানোর জন্য আপনার একটি গাড়ির প্রয়োজন হয় তবে রূপক অর্থে ধরুন গাড়িটি হলো আপনি নিজেই। তাহলে গাড়ির চাকাগুলো হলো আপনার চিন্তাশক্তি, গাড়ির চালক হলো আপনার ধৈর্য, গাড়িটি গন্তব্য যাওয়ার জন্য ছুটে চলা হলো আপনার দৃঢ় সংকল্প, আর গাড়িটির জ্বালানি হলো আপনার কঠোর পরিশ্রম। এবার বলুন তো, গাড়িটির এসব উপাদান যদি না থাকে তবে কি গাড়িটি তার গন্তব্যে পৌঁছাতে পারবে? অবশ্যই পারবে না। সুতরাং জীবনে সফল হতে গেলেও আমাদের কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প, ধৈর্য ও চিন্তাশক্তিকে কাজে লাগাতে হবে, আর এর সমগ্র কিছুর যোগফলই হলো আমাদের ভাগ্য। তাই আশা করি কথাটি আপনি বুঝতে পেরেছেন। সফল লোকটির মুখে এই কথা শুনে হতাশ ব্যক্তিটি অনুপ্রাণিত হলো এবং তার ব্যর্থতা হওয়ার কারণগুলো খুঁজে বের করে সামনের দিকে নতুন করে পথ চলার অঙ্গীকার করল। বন্ধুরা, আমরা অনেক সময় সফল হতে না পেরে নিজের ভাগ্যকে দায়ী করি এবং হতাশ হয়ে পড়ি, কিন্তু আসলে এই বিষয়টি আমরা মোটেও ঠিক করি না। আমরা যদি দৃঢ় সংকল্পে নিজের কাজটি মনোযোগ সহকারে, ধৈর্য ধরে, কঠোর পরিশ্রমের মাধ্যমে সময় মতো কাজটি করে ফেলতে পারি তাহলে আমরা অবশ্যই একদিন না একদিন সফল হবই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই রাকিব মুসাববীর অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি চাপুন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।